প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের যে জন্য যে বশীকরণ যন্ত্রটি নিয়ে এসেছি সেটি কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি বশীকরণ যন্ত্র। একদিনে বশীকরণ, কি বলছি প্রিয় বন্ধু, একদিনে বশীকরণ, দূর থেকে অথবা কাছ থেকে উভয় জায়গা থেকেই কিন্তু তুমি একদিনেই খুব সহজে নিজের প্রেমিকাকে নিজের বশে করে নিতে পারো। সে তোমার প্রেমে পাগল হয়ে বারবার তোমার কাছে ছুটে আসে চাইবে, সে তোমাকে ছাড়া কিছুই বুঝতে চাইবে না, তোমার কথা ছাড়া সে অন্য কিছুই শুনবে না। তুমি তোমার প্রেমিকাকে কাছে এনে নিজের মনোবাসনা পূরণ করে নিতে পারো খুব সহজেই। এমন এই ধরনের একটি বশীকরণ যন্ত্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগেই তোমাদের কাছে আমার একটি অনুরোধ যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলেই তুমি কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে প্রিয় বন্ধু, ব্যর্থ হবে না। 100% গ্যারান্টি সহকারে একটি বশীকরণ যন্ত্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো এবারে যন্ত্রটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধু, আশা করি যন্ত্রটি খুব মনোযোগ সহকারে দেখে নিচ্ছ। এই দেখো, এখানে কিন্তু প্রেমিক ও প্রেমিকার নাম, যদি তুমি যাকে ভালোবাসো, যদি পুরুষ হয় তাহলে অবশ্যই পুরুষের নাম, আর সে যদি মহিলা হয় অবশ্যই তার নাম। তো যেই হোক না কেন, তুমি তার নামটি কিন্তু অবশ্যই অবশ্যই এই যন্ত্রের নিচে লিখবে। তো প্রিয় বন্ধু, এই যন্ত্রটিতে কিন্তু তোমার আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কি বলছি প্রিয় বন্ধু, যন্ত্রটিতে অবশ্যই অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নিবে। তো প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যেগুলো লাগে সেগুলো যদি আমি করতাম এই ভিডিওতে, সে সম্পর্কে বলতাম, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত, তাহলে কিন্তু তোমরা অনেকেই দেখতে চাইতে না। তো প্রিয় বন্ধু, তুমি এই আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই যন্ত্রে কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখে নিবে, তারপরেই এই যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করবে। যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করার পরে কিন্তু তোমার সম্মুখে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে। কী বলছি প্রিয় বন্ধু, তোমার সম্মুখে একটি, তোমার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে, একটি প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের উপর কিন্তু তুমি সেই যন্ত্রটি পুড়িয়ে দেবে। আর যন্ত্রটি পুরানোর সময় কিন্তু তুমি যাকে ভালোবাসো, সে হতে পারে নারী হতে পারে পুরুষ, তার সঠিক নামটি এবং তার পদবী সহ কিন্তু অবশ্যই অবশ্যই তার সঠিক নামটি নিতে থাকবে বারবার। যন্ত্রটি যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি অবশ্যই অবশ্যই তার নাম নিতে থাকবে। আমি বলছি প্রিয় বন্ধু, তুমি 100% সফল হবে। তো তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখবে। আমাদের সকলেরই কিন্তু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখলেই যে কোনো কাজ সুসম্পূর্ণ করা যায় অতি সহজেই। তো তুমি অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে, নিজের মনে বিশ্বাস রাখবে যে আমি সফলতা অর্জন করবই, তাহলে কিন্তু তুমি ব্যর্থ হবে না প্রিয় বন্ধু। আর এই যন্ত্রটি কিন্তু তুমি যে কোনো দিন আঁকতে পারো, যে কোনো দিন এই ক্রিয়াটি করতে পারো, শুধু রাত 12টার পরে যদি তুমি করো তাহলে খুব ভালো ফলাফল লাভ করতে পারবে, তুমি ব্যর্থ হবে না বন্ধু। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, কমেন্ট বক্সে বাজে কিছু লিখবে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সকলে।